এশিয়া কাপ হকিকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়রা দেশের পর্ব শেষে উন্নত প্রশিক্ষণের জন্য 3 আগস্ট চীনে যাবে তারা চীনের বিভিন্ন ক্লাব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে 8টি প্রস্তুতি ম্যাচ খেলবে এই টিম তাই এই সফরকে গুরুত্বের সাথে নিচ্ছেন খেলোয়াড়রা তাদের লক্ষ্য বড় দলের বিপক্ষে খেলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে এশিয়া কাপের জন্য প্রস্তুত হওয়া শরীফুল আলম সরকারের রিপোর্ট কিছুদিন আগে দেশের মাটিতে অনুষ্ঠিত হকি ওয়ার্ল্ড লিগে তেমন কোনো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ হকি দল আর এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগ দিয়ে হঠাৎই হকি দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জার্মান কোচ অলিভার কার্স এই অবস্থায় দলের দায়িত্ব নিয়ে বেশ ভালোভাবেই এশিয়া কাপের জন্য শিষ্যদের প্রস্তুত করছেন বাংলাদেশি কোচ মাহবুব হারুন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন শেষে বৈশাখী টেলিভিশনকে তিনি জানান চীনের বিভিন্ন ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জয় পরাজয়ের কথা না ভেবে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার লক্ষ্য নিয়েই চীন সফরে যাচ্ছে হকি দল চায়না থেকে এসে আমরা সেটা শুধরিয়ে আমরা ইন্ডিয়া যাব ইন্ডিয়া থেকে এসে জিগসপ ফল্ড আছে সেটা শুধরিয়ে আমরা মূল টুর্নামেন্ট পার্টিসিপেট করব জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়রা বলছেন এশিয়া কাপের আগে বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিতে পারবেন তারা তাই চীনের ক্লাব দলগুলোর বিপক্ষে নিজেদের মেলে ধরতে চান জিমি চয়নরা চায়নাতে যে প্র্যাকটিস ম্যাচ খেলবো কিভাবে খেলবো কি প্ল্যানিং হবে তো ওই দিকে আমরা জোর দিচ্ছি আর কি ভালো একটা অপোনেন্টের সাথে খেলে বা বিপরীত একটা টিমের সাথে খেলে সেখানে বোঝা যায় আমাদের ল্যাকিংসগুলো কি লাস্ট টুর্নামেন্টে যেহেতু আমাদের পারফরমেন্স এরকম ভালো ছিল না তো ওইগুলো মিস্টেক আমরা এই প্র্যাকটিস ম্যাচে কভার করার চেষ্টা করব আর যে ভুলগুলো হবে পরবর্তী ক্যাম্পে ওগুলো যদি আমরা আবার ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে বৃহস্পতিবার সকালে 19 দিনের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় হকি দল শরীফুল আলম সরকার বৈশাখী সংবাদ ঢাকা